মাম আমি তোমায় একটা প্রশ্ন করেছি। তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো নীল? তুমি আমায় ইগনোর করছো মাম। চাইলেও সেটা পাবে না আজকে, তোমাকে বলতেই হবে। নীল, ইন্দ্রাণী কুল ডাউন, এখন মাথা গরম করার সময় নয়, বরং মাথা ঠান্ডা রেখে সিচুয়েশনকে ট্যাকল করতে হবে। কি হলো মম? আমি একটা সহজ প্রশ্ন করেছি, তোমার এত সময় লাগে উত্তর দিতে। কি উত্তর দেবো তোমাকে এটাই তো ভাবছি। আসলে তুমি যেটা ভাবছো সেটা তো ঠিক নয়, মানে তুমি তোমার নিজের মতো করে একটা ধারণা তৈরি করে নিয়েছো, সেটা তো সম্পূর্ণ ভুল, মিথ্যে। মা, তোমরা আমারে ক্ষমা করে দিও গো মা, আমারে ক্ষমা করে দিও। এখানে যা হচ্ছে তা দেখে যে তোমরা বড় কষ্ট পেতে গো, বড় কষ্ট পেতে, তাই সেটা তোমাদের আসতে বারণ করে দিছি আমি। কিন্তু বিশ্বাস করো, তোমাদের দেখতে বড্ড ইচ্ছে করতেছে আমার, বড় ইচ্ছে করতেছে। একদিন তো তুই আমাদের রেদি বেরি খাইয়েছিস, আজ অন্তত আমাদের খাইতে পারি। আমি জানি না মা, আমি আবার কবে তোমাদের দেখতে পাবো। নিজেই তোমারে আসতে বারণ করে দিলাম গো, কিন্তু কিন্তু এই ছাড়া যার কোনো উপায় ছিল না আমার কাছে। তোমাদের দেখিয়ে নি, তোমাদের মেয়ের এই অদৃষ্ট দেখানোর থেকে এই ভালো, তোমরা এই বেবি সুখে থাকো। তোমাদের মেয়ে রাজরানী হয়েছে, স্বামী শাউরি সৌর্ণে তার ভরবর্তী সংসার, তোমরা এই ভেবে সুখী থাকো। সে তোমাদের মেয়ে সুখে আছে, ভালো আছে, তার কোনো দুঃখ নাই। মম, আগে তুমি আমায় যা যা বুঝিয়েছো আমি বুঝেছি মম, যা যা বলেছো আমি করেছি, কিন্তু সেগুলো আগে, এখন আর নয়। তুমি আমায় যা বোঝাবে আমি বুঝবো না মম, কারণ আমি সবটা জানি। তোমার সাথে কথা বলার আগে আমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে হয়ে এসেছি। যদি এতটাই জেনে থাকো সবকিছু, এতটাই যদি শিওর হয়ে থাকো, তাহলে আমাকে প্রশ্ন করছো কেন? মম, কারণ আমি তোমার মুখ থেকে শুনতে চাই। এটা তো ছোট করে বলার মতো কোনো বিষয়ই নয়। আমার কোনো তাড়া নেই মম। কিন্তু আমার তাড়া আছে নীল, ওই হাউসকিপিং ডিপার্টমেন্টে একটা প্রবলেম হয়েছে, আমাকে একটু যেতে হবে সেখানে। তুমি বরং একটু ওয়েট করো, আমি আসছি, ঘুরে আসছি। কিন্তু মম, প্লিজ প্লিজ নীল। ওকে, আমি আমার কেবিনে ওয়েট করছি। গুড। লবঙ্গ পাঠার মরিচ ঝাল অর্ধেক রান্না করে চলে গেছে। হ্যাঁ, এর পরের যে প্রসেসটা না সেটাও খেয়াল করিনি, কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়েছিল ঠিক তোমারও মনে নেই। আচ্ছা, চাল কুমড়োর হরগৌরিতে সর্ষের সাথে কি পোস্ত দিয়েছিল মনে আছে তোমার? কি যেন একটা দিয়েছিল। আচ্ছা মিঠু, তোমার কি না, তোমার তো জানারও কথা না, আর সেই প্রসেসটা তো আমি ভুলে গেছি, মানে তাড়াহুড়োতে না দেখাও হয়নি আর। এবার তো দেখছি চাকরি ছেড়ে পালানো ছাড়া আর কোনো উপায় নেই। আরে দাঁড়াও না, আর একটু ওয়েট করো, যা করবার ওই লবঙ্গই করবে। ম্যাম ওকে ভুলিয়ে ভালিয়ে এক্ষুনি নিয়ে এলেন বলে। মানতেই হবে, মেয়েটার কলজের জোর আছে। আমরা আজ অবধি ম্যাডামের মুখে মুখে কথাও বলতে পারলাম না, আজ আমার সঙ্গে এত কিছু করলো তাও আমি ম্যাডামকে বলে উঠতে পারলাম না, আর ওই মেয়েটা? হ্যাঁ, আর মেয়েটা সত্যি মুখে মুখে কেমন করে জবাব দিচ্ছিল বলুন? ম্যামও কিছু কম জানল, কিরকম বললেন, ওর বাড়ি থেকে নাকি ফোন এসেছিল, ভাগ্যি সে চালাকিটা করলেন, নইলে আর দরজা খুলতো? এবার চালাকিটা তোমাদের করতে হবে। চালাকি? হ্যাঁ চালাকি। প্রীতি, তুমি আর মিলি আমার সঙ্গে যাবে লবঙ্গর কাছে, লবঙ্গর কাছে তোমাদের ক্ষমা চাইতে হবে।
ম্যাডাম কি বলছেন, মানে ওদের দুজনকে লবঙ্গর কাছে ক্ষমা চাইতে হবে? হ্যাঁ হবে। কি বলছেন ম্যাম আপনি, ক্ষমা চাইতে হবে মানে? নো ম্যাম, এটা আমি কিছুতেই পারবো না। একটা দুদিনের মেয়ে, তার কাছে আমি ক্ষমা চাইবো? সরি ম্যাম, তার চেয়ে বরং আমি রিজাইন করে দেবো। নিজেকে এই অপমান আমি কিছুতেই করতে পারবো না ম্যাম। এই তো একটু আগে তুমি আমার চালাকির প্রশংসা করছিলে, আমি তো তোমাদের জাস্ট একটু অ্যাক্টিং করতে বলছি, অভিনয়। দেখো দেখো, তোমরা তো আমাকেও অ্যাক্টিং করতে দেখো নাকি? হ্যাঁ, আর তুমি ছাড়া কার কাছে এটা চাইবো বলো তো, কার কাছে বলবো? দেখো, আমি পায়ে ধরে ক্ষমা চাইলে যদি হতো আমি তাই করতাম, আমার এতটুকু আটকাতো না, আমার সমস্ত ইগো বিসর্জন দিয়ে। তুমি পারবে না, তুমি তো আমার সব থেকে বিশ্বস্ত। এটা এটা তোমার কাজের জায়গা, তোমার ভালোবাসার জায়গা, এই হোটেলকে তুমি ভালোবাসো, আর তার জন্য এটা করতে পারবে না তুমি বলো? এইটুকুনি কাজ তুমি, এই হোটেলকে তো তুমি সত্যি ভালোবাসো বলো, বলে ভালোবাসো তো। হ্যাঁ, আর যদি সত্যি ভালোবাসো তাহলে এইটুকু করতে পারবে না? ওকে ম্যাম, আপনি যখন বলছেন আমি করব। আমি জানতাম তুমি এই হোটেলকে ভালোবাসো, তুমি আমার কথা রাখবেই। তোমরা দুজনে আমার সঙ্গে এসো, আর হ্যাঁ, তোমাদের সঙ্গে কিছু কথা আছে, এদিকে এসো। লবঙ্গ, লবঙ্গ, কি ব্যাপার, কি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, ভেতরে এসে ক্ষমা চাইতে হবে, এসো। দেখো কাদের নিয়ে এসেছি আমি। কি হলো, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে হবে? ক্ষমা চাইতে হবে তোমাদের, বুঝতে পেরেছো? ক্ষমা আজকে চাইতেই হবে। দেখো একবার তাকিয়ে দেখো, কাঁদিয়ে কাঁদিয়ে আমার মেয়েটার কি অবস্থা করেছো তোমরা, দেখো। ছি, আর লবঙ্গ তোমাকেও বলি, দেখো খুঁটি বাটি এক জায়গায় থাকলে একটু তো খটাখুটি হবেই, তাই না? আবার এটাও ঠিক যে আমার মেয়েকে কাঁদিয়ে দুঃখ দিয়ে তোমরা খুব অন্যায় করেছো, খুব। কি করি বলতো লবঙ্গ, ওরাও তো আমার আপনার জন্য নিজেদের লোক, আমি তো আর ওদের ফেলে দিতে পারি না। না না মা, ফেলে দিবেন কেন, ওনারা যে আমারও আপন, আপনারও আপন, আমি জানি, এমন কথা আমি মনেও আনতে পারিনি। দেখেছো তোমরা, একটা বাইরের মেয়ে দুদিন হলো এখানে এসছে, সে কি কথা বলল, সব কিছু ফেলে এই বাড়িটাকে নিজের বাড়ি ভেবে এসেছে, আর তোমরা তোমরা তাকে কাঁদিয়েছো, কষ্ট দিয়েছো, লজ্জা করছে না তোমাদের? ছি, আবার দাঁড়িয়ে আছো, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেই হবে, ক্ষমা চাইতে হবে, পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। না না মা, পায়ে ধরে ক্ষমা চাইতে, তুমি চুপ করে দাঁড়াও, একদম চুপ। কি হলো? না না মা, কথা কানে যাচ্ছে না তোমাদের, শুনে না আমার কথা, আমি কিন্তু পায়ে ধরে তোমাদের ক্ষমা চাইতে বলেছি, পায়ে ধরে কথা শুনে আমি যাও। ওনারা যে আমার গুরুজন, গুরুজনরা পায়ে ধরে ক্ষমা চাইলে আমি যে মহা পাপ হবে। তাহলে তুমি অন্তত একবার মুখে বলো যে তুমি আমাদের ক্ষমা করে দিয়েছো। আমরা অনেক অন্যায় করেছি, ক্ষমা করে দাও প্লিজ। আমি এই যে তোমার পায়ে ধরছি, দেখো। তুমি কি বলতেছো, এরকম বলো না গো, তুমি যে আমার গুরুজন হও, তুমি যে আমার মাসিমা, আমার মায়ের সমান, আমার শিক্ষে দীক্ষে নেই, লেখাপড়া জানি না, কিন্তু এটুকু তো আমি জানি বলো, গুরুজনদের পা ধরালি আমার মহা পাতুকি হতে হবে, এমন করে বলো না গো মাসিমা, এমন করে বলো না। ঠিক আছে প্রীতি, আচ্ছা ওকে, তুমি তাহলে ক্ষমা করে দিয়েছো তো লবঙ্গ? হ্যাঁ মা, করে দিছি, ক্ষমা করে দিছি আমি। কিন্তু মা, এবার আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন তো? ও, এখনো বলেনি, এখনো প্রশ্ন? বেশ, এই কাইয়া মেয়েটাকে কি করে ঠিক করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। দেব না, দেবেন না, আপনি যে বললেন। হ্যাঁ বলেছি, কিন্তু আমি মুখে তোমার কোনো কথার উত্তর দেব না, আমি কাজে করে দেখাবো, এমন কাজ করব যাতে তুমি নিজের প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবে।
কাউকে কিচ্ছু জিজ্ঞেস করতে হবে না, তুমি সব কিছু বুঝে যাবে। কি করে বুঝবো মা? আমি যে এখানকার ব্যাপার সাথে কিছুই বুঝিনি।